হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কক্সবাজারের স্ট্রিট ফুডগুলো কীভাবে দোকানিরা তৈরি করে থাকে। মূলত আমরা যা খাচ্ছি তা কতটুকু স্বাস্থ্যকর, আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ভাই, অক্টোপাস আর লবস্টার রান্না হচ্ছে, স্কুইড আছে, কাঁকড়া আছে সাথে। ভালো করে ধুয়ে দিয়ে, ভালো করে একটা ধুয়ে দিয়ে। দেখুন কত শুকনো হবে এখানে, মাছগুলো এবং কাঁকড়া গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে রান্নার জন্য। ভাই একটু পরিষ্কার পানি দিয়ে ধোবেন সুন্দর করে। এগুলা কি নালার পানি? কি এই নালার পানি? এই পানি ইউজ করলে বাইশ দিবে। এই লাল লাল এগুলা কি? ওটা ডিম। হ্যাঁ ওটা ডিম। ডিম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিম গুলো খাবো তাহলে আমরা। কাঁকড়ার ডিম? কাঁকড়া কোন জিনিসটা খাওয়া যায় না, কোন জায়গার জিনিসটা খাওয়া যায়? সব খাওয়া যায়, চোখ গুলো বাদ দিয়ে মনে হয়। আমরা পুকুরে যে পাই ওইগুলো খাওয়া যাবে না? পুকুরে যেন সব মাছ ধরলে খাওয়া যায়, ওইগুলো খাওয়া যায় না? খাওয়া যায়। মশলাটা কি দেন আপনারা? আলাদা মশলা এগুলো? হ্যাঁ মশলা গুলো দেন। কি কি কিসের মশলা? এগুলো পাঁচফোড়ন মশলা না, আলাদা মশলা আছে? এগুলো আলাদা মশলা আছে, আদা রসুন সর্ষা জিরা। ডিম গুলো ফেলাইন না। পানিটা কিন্তু নোংরা, নোংরা পানি খাবারে খাবেন? ভাই পেটের দায় সবকিছু করতে হয়, কি নোংরা কি সবই খেতে হয়, কি করবে? এগুলা নোংরা পানি নেই? আগেরটা তো ছিল,
চামড়া ফেলাই দিতে না যেটা খাইতে পারবেন না সেটা দিব না এগুলো মশলা কি আলাদা পাওয়া যায় প্যাকেট না মশলা ভালো না আলাদা তো মনে আমরা বাড়িতে নিয়ে যাবো এরকম মশলা পাওয়া যায় না আদা রসুন শসা আর জিরা সব মশলা দিয়া হ্যাঁ মিশিং মশলা পাওয়া যায় না এগুলো দেখি টোনা নি স্যালমন স্যালমন যাও শোন পাবনে নিবনে মা হ্যাঁ দেখছে কিভাবে সি ফুড তৈরি করা হয় কিভাবে এটা প্রসেস করতে হয় এটা ভিউয়ার্সরা দেখতেছে যাওয়ার সময় সুযোগে মিললে মাছ অবশ্যই নিবে ওইগুলো কি খায় না না অক্টোপাস কি মাথাটা ফেলাই দে
সাদা লাল অক্টোপাসের মধ্যে ব্যবধান কি? হ্যাঁ সাদা লাল হলে এগুলো হলে তো কালকে সাদা গুলো হলে তো আজকের হ্যাঁ সাদা গুলো হলে তো আজকের সাদা গুলো আজকের আর লাল লাল গুলো কালকে মানে এটা কালকের মাছ হ্যাঁ তারপরে কত হুম তারপরে কত দিয়ে শুরু হচ্ছে না তারপরে কত শুরু হচ্ছে কালকে পাস এটাতে কি গন্ধ টন্ধ করবে না এত ভাই আমরা ধরা খাইছি কিন্তু চলুন আমরা ভাজির প্রচেষ্টা দেখবো এখন এগুলো খাই না কোক আছে কোক এই যে আমার লবস্টার চলে এসেছে আর এই হচ্ছে আমার কাঁকড়া আর চুলায় ভাজি হচ্ছে আমার অক্টোপাস এবং স্কুইড এখন আমি খাবো ধন্যবাদ